চাঁদপুরের মতলবের মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও তার তিন ভাইকে হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিও জানানো হয়। রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিজানের ছেলে জাফর রহমান এই দাবি করেন। 17 জুন মোহনপুরে চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের কালু ও রাজ্জাক গ্রুপের মধ্যে সংঘর্ষে মারা যায় মোবারক হোসেন বাবু। এ ঘটনায় কাজী মিজানুর রহমান ও তার দুই ভাই সহ 31 জনের নামে মামলা হয়। এজাহারে বলা হয়েছে, কাজী মিজান ঘটনাস্থলে উপস্থিত থেকে তার ভাই হাবিব ও মতিনকে গুলি করার নির্দেশ দেন, অথচ ঘটনার সময় তারা তিনজনই বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন তাদের বাড়িতে অবস্থানের সিসিটিভি ফুটেজও আছে বলে দাবি করেন মিজানের ছেলে জাফর রহমান।